নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে শিলচরে বাম সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। প্রেমিকার বাড়ির গোয়াল ঘরে প্রেমিকের মৃতদেহ, গ্রেফতার চার, চাঞ্চল্য এলাকা জুড়ে। যানজটে নাজেহাল কলেজ রোড এলাকার জনগণ, সরব বাজার এলাকা উন্নয়ন সংস্থা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি সহ ডলু চা বাগানের বর্তমান সমস্যা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন শিলচরের বামপন্থী সংগঠনের কর্মকর্তারা। শনিবার শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে জড়ো হয়ে বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মকর্তারা বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা জানান, সম্প্রতি আরটিআই রিপোর্টে প্রকাশ্যে এসেছে যে ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের ব্যাপারে কোনো প্রস্তাব পায়নি। বিষয়টি নিয়ে স্তম্ভিত সিটু জেলা কমিটি। এ ব্যাপারে অতিসত্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্টীকরণ দাবি করেন তারা। সংস্থার কর্মকর্তারা এদিন আরও জানান, মালিকপক্ষ সরকারের মধ্যে জমি অধিগ্রহণ লেনদেন সংক্রান্ত চুক্তি সম্পাদনের পর সকল আইন অনুযায়ী শ্রমিকদের সমস্ত সুযোগ সুবিধার কথা মাথায় রেখে সিটু সহ তিনটি ইউনিয়নের সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে। চুক্তির সকল শর্ত মেনেই ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আরটিআই রিপোর্টে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য যদি সত্য প্রমাণিত হয়ে থাকে, তবে এয়ারপোর্ট অথরিটিকে জমি হস্তান্তরের কোনো প্রশ্নই উঠে না। অধিকৃত জমির বর্তমান অবস্থা কী এবং কেনই বা লক্ষাধিক চারাগাছ ধ্বংস করা হলো, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। একটি গণতান্ত্রিক দেশের নির্বিচিত সরকারের পক্ষে এই কাজ ক্ষমার অযোগ্য বলেও এদিন জানান তারা। শ্রমিকদের স্বার্থে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সিটু দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলেও এদিন হুঁশিয়ারি দেন সংস্থার কর্মকর্তারা। অন্যদিকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হওয়ার সাধারণ জনগণের তীব্র সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। জিনিসপত্রের দাম সাংঘাতিকভাবে বাড়ছে, সেটা আপনারা জানেন। তার বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ প্রদর্শন। আর তার পাশাপাশি আরও কিছু বিষয়, যে এই যে কিছুদিন আগে বন্যা হয়ে গেল, এই বন্যায় যে সুইস গেটগুলো আপনারা জানেন, যে সুইস গেটগুলো প্রকৃতপক্ষে অকেজো হয়ে আছে। সুতরাং এটা সরকারের ব্যর্থতা। গতকাল থেকে আপনার ইয়ে হয়ে গেল, এই বাঁধ ভেঙে গেল, শিলচরকে ভাসিয়ে নিয়ে গেল, এগুলো তো ব্যর্থতা। এবং আমাদের এখানকার যে সমস্ত খালগুলো আছে, এই সমস্ত খালগুলোকে পরিষ্কার করা হয়। কাজে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে বিক্ষোভ। আর এই বন্যাতে যে সমস্ত কৃষকরা তাদের ফসলের ক্ষতি হয়েছে, ঘরবাড়ি যাদের ভেঙে গেছে, তাদেরকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, এই জন্যই আমাদের আজকের এই বিক্ষোভ। এই যে প্রধানমন্ত্রী, যিনি যে কথা দিয়েছিলেন যে 100 দিনের ভিতরে উনি দ্রব্যমূল্য কমিয়ে দেবেন, আর এখন 1200 টাকা গ্যাসের সিলিন্ডার, 100 টাকা পেট্রোল, 200 টাকা খাওয়ার তেল, এই সমস্ত জিনিস এত বেশি দাম, কিন্তু শ্রমজীবী মানুষের আয় একদম রুজি রোজগার নেই। তাই আমরা সরকারকে বলছি, যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদেরকে মাসে 7,500-7,500 টাকা করে তাদেরকে প্রতিটি পরিবারকে। প্রেমিকার বাড়ির গোয়াল ঘরে প্রেমিকের মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রেমিকার বাড়ির 4 জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বরখোলা থানাধীন বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর দ্বিতীয় খণ্ডের কোকিলপুর গ্রামে। ভালোবাসার টানে কাকভোরে প্রেমিকার বাড়িতে গেলে যুবতীর পরিবারের সদস্যদের গণধুলাই খেয়ে রাজেন রবিদাস 38 নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ জানা গেছে। শুক্রবার নিজ গ্রামের লক্ষণ রি নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে রাজেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী এদিন কাকভোরে ভালোবাসার টানে প্রেমিকার বাড়িতে এলে প্রেমিকার বাড়ির সদস্যরা রাজেনকে ধরে বেধড়ক প্রহার করেন এবং ঘটনাস্থলেই রাজেনের মৃত্যু হয়। পরে বরখোলা থানায় ঘটনার খবর পৌঁছালে বরখোলার থানার ওসি মনমোহন রাউত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এদিকে ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ 4 জনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন সাধুরি, দীপকরি, কার্তিকরি, লক্ষণরি প্রমুখ।
আমি প্রাথমিকভাবে যে সাক্ষ্য প্রমাণ পালো যে কেজন মানুষে তো মারপিট করেছিল বলে কৈছিল এই চারিওজন ব্যক্তিক আমি অশেষ প্রয়াস করে তার স্থানীয় রাইজর সহযোগত ঘটনাস্থলীর ওসরে পাজরে বিভিন্ন ঠাইরপর এই গোটে চারিওজন আমি পদকীয়াকে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছ। গ্রেপ্তারী পদকীয়া কেজনের নাম হল সাধু রি, বয়স 38 ইয়ার্স, পিতা মৃত শ্রীপদ রি, আর একে ভাইক আর এজন দীপক রি, বয়স 35 বছর, পিতা মৃত শ্রীপদ রি, এই দুজন মানুষ। আর যার ঘর ঘটনা সংঘটিত হয়েছিল লক্ষ্মণ রি, বয়স 26 বছর, পিতা মণিলাল রি, আর এজন ভাইক কার্তিক রি, বয়স 22 বছর, পিতা মণিলাল রি। তো এই চারিজন মানুষে মিলি মারপিট করা বলে আমি যথেষ্টখানি সাক্ষ্য প্রমাণ পাইছো, আর সেইখানি প্রমাণের আধারত আমি পদকীয়া কেজনক থানালেকে আনিছো, আর আমার সোধপোছর কাম চলি আছে, ইন্টারোগেশন চলি আছে। পরবর্তী কালত আমি যে ধরনের আমি সাক্ষ্য প্রমাণ পাম সেই ধরনের আইনগত ব্যবস্থা আমি লম, আর মানে আশা রাখিম যে এনেকা আইন হাতত তুলি লওয়া কাম কোনো জনসাধারণে করব নালাগে, আর যেহেতু আইন ব্যবস্থা আছে আর আইন আর আদালতে উপযুক্তভাবে শাস্তি বিহিব বলে মানে আশা। শিলচর শহরের প্রতিটি অলিগলি সহ সড়কের স্থানে স্থানে যানজট যেন নিত্যদিনের সঙ্গী, সেগুলোর মধ্যে কলেজ রোড এলাকা অন্যতম। এলাকায় বিভিন্ন কলেজ এবং স্কুলগুলো থাকায় যানজট সমস্যায় নাজেহাল এলাকার জনসাধারণ। কলেজ রোডের যানজট সমস্যার অন্যতম কারণ হলো রাস্তা এবং ফুটপাত দখল করে বাজার বসানো। কিছু স্থায়ী দোকান মালিকও নিজেদের সুবিধার্থে রাস্তার উপর নিজেদের ব্যবসা নিয়ে আসায় বর্তমানে যানজট সমস্যা তীব্র আকার ধারণ করেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্য গঠিত বাজার এলাকা উন্নয়ন সংস্থার উদ্যোগে বিগত দুদিন ধরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাস্তা থেকে বাজার উঠিয়ে সৎসঙ্গ বাজারের ভেতরে যেখানে সবজি এবং অন্যান্য ব্যবসায়ীদের বসার নির্দিষ্ট স্থান রয়েছে সেখানে নেওয়ার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কলেজ রুট, বিবেকানন্দ রুট এবং সৎসঙ্গ আশ্রম রুট উন্নয়ন সংস্থার তরফে শনিবার বাজারের ভেতরে ব্লিচিং চুন এবং ফেনাইল ইত্যাদি দিয়ে স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়। নবগঠিত এলাকার বাজার উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট বিজেপি নেতা তথা আইনজীবী জয়জ্যোতি দেব এ ধরনের উদ্যোগ এলাকার বিশিষ্টজনেরা সাধুবাদ জানিয়েছেন। সংস্থার তরফে আগামী দিনেও এই এলাকার এ ধরনের উন্নয়নমূলক প্রয়াস জারি থাকবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি জয়জ্যোতি দেব। কেন্দ্র সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে ফের গর্জে উঠল এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন। শনিবার শিলচর রেল স্টেশন প্রাঙ্গণে সাপ্তাহিক প্রতিবাদ দিবস পালন করেন ইউনিয়নের কর্মকর্তারা। এদিন ইউনিয়নের শিলচর শাখার সচিব এবং কেন্দ্রীয় সহসভাপতি কল্যাণ কুমার নাথ, যুগ্ম সচিব রাহুল দে, সহকারী সচিব ভজন সরকার, কার্যকরী সভাপতি চিরঞ্জীব দাস প্রমুখ নেতাদের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। এই সাপ্তাহিক প্রতিবাদী দিবসে কেন্দ্রের 50% পদ সারেন্ডারের সিদ্ধান্তকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়। এছাড়াও রেলের সম্পত্তি বিক্রি না করা, সরকারি সম্পত্তি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে লিজ না দেওয়া, এনপিএস বাতিল সহ পুরনো পেনশন নীতি চালু করা ইত্যাদি দাবি দেওয়া বিক্ষোভ প্রদর্শন করেন কর্মকর্তারা। আগামী 8 জুন কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন। এ নিয়ে বিজেপি শাসিত রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রচার রয়েছে তুঙ্গে। এরই অঙ্গ হিসেবে শনিবার কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের হাওড়াঘাট পরিষদীয় সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী অজিত কুমার দের হয়ে নির্বাচনী পালে হাওয়া তুলতে প্রচার অভিযানে অংশ নিলেন রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং আবগরি বিভাগের মন্ত্রী তথা হাওড়াঘাট সমষ্টির দায়িত্বপ্রাপ্ত প্রভারী পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি দলীয় নেতৃবৃন্দের নিয়ে হাওড়াঘাট পরিষদীয় সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী অজিত কুমার দাসের হয়ে প্রথমে গঙ্গাপুর, পরে রাজালাল ব্রহ্মচারী আশ্রম, দেঘলি সহ আরও বেশ কয়েকটি গ্রামে গিয়ে প্রচার অভিযান চালান মন্ত্রী। মন্ত্রী বলেন, কেন্দ্রে বিজেপি সরকার আছে, রাজ্যে বিজেপি সরকার চলছে এবং কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদে বিজেপি সরকার চাই। এই বলে তিনি স্থানীয়দের বিজেপি সরকারের প্রতি আস্থা রেখে
বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ী হবার আহ্বান জানান। তিনি কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন সরকারের 8 বছর পূর্তি ও রাজ্যের দ্বিতীয়বারের বিজেপি সরকারের 1 বছর পূর্ণ হওয়ার পর উন্নয়নের যে জোয়ার বইছে তা জনসম্মুখে তুলে ধরেন। পার্টিক আপন করি লই ইয়াতে থিয় হই যদি ইয়াতে প্রতিটি ঘরের ফলর পড়া মা আহিলে ইয়াতে আমার যিসকল যুবা বন্ধু তেওঁলোক আহিলে আমি তেওঁলোকৰ ওচৰত বিনম্রতার এই কথাটি কৈছোঁ যে হয় বিজেপি ইয়াত জিতিব আপনাদের ভোট দিব তেওঁলোকেও জানে আমি বাট কিয় আমি বিজেপি করি এই কথাটি আমি অলপ তেওঁলোকৰ লগত শেয়ার করলো তেওঁলোকেও আমার লগত শেয়ার করলে মই ভাবো যে ইয়াতে এটা এই গোটেই সমষ্টির একটা ধুনীয়া পরিবেশ আছে। আমি আজি পাবলিক মিটিং হিসাবে ধরক আজি এই ঠাইত আমি 4-5টা ঠাইত আমি যাম এনেকুৱা ঠাইত আমি অলপ গৌরবান্বিত করি আমি রাইজের লগত অলপ আমার মনের কথাখিনি শেয়ার করি এই কারণে আমি আহিছো আর খুব ভাল লাগিছে এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের যিসকল নির্বাচক মন্ডলী তেওঁলোকে ভারতীয় জনতা পার্টির পক্ষে তেওঁলোকে অকালে চলে গেলেন কৈবর্ত উন্নয়ন পরিষদের শহর মণ্ডল সভাপতি বিমল দাস। শুক্রবার গভীর রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শনিবার তার মৃতদেহ শিলচর শ্মশানঘাটে নিয়ে যাওয়ার পর শহরের বিভিন্ন সংগঠন সহ সমাজের বিশিষ্টজনেরা পুষ্পার্ঘ মাল্যদানের মাধ্যমে প্রয়াতকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত বিমল দাস রেখে গেছেন স্ত্রী ও 3 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের। তার মৃত্যুর খবর পেয়ে এদিন কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত দাস চৌধুরীও সুদূর কলকাতা থেকে শোকবার্তা পাঠান। শিলচর আসার পর পরিষদের চেয়ারম্যান সুজিত দাস চৌধুরী প্রয়াত বিমল দাসের স্মরণে এক শোকসভার আয়োজন করবেন বলেও জানান তিনি। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি তার পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সভাপতি সুজিত দাস চৌধুরী। এদিকে শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীও বিমল দাসের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ছুটে যান শিলচর শ্মশানঘাটে। সেখানে তার প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি। প্রয়াত বিমল দাসের কর্মকাণ্ডকে সম্মান জানিয়ে দীপায়ন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান যে 53 বছর বয়সী প্রয়াত বিমল দাসের হৃদরোগজনিত কারণে 2012 সালে একটি বাইপাস সার্জারি হয়েছিল এবং তখন থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শৈশবকাল থেকেই বিমল দাসের সঙ্গে ভালোই পরিচিত ছিল বিধায়কের। বিগত কিছুদিন পূর্বেই তিনি কৈবর্ত উন্নয়ন পরিষদের শহর মণ্ডল কমিটির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সহ কৈবর্ত সমাজের বিভিন্ন কাজ হয়েছে বলেও এদিন জানান বিধায়ক। প্রয়াত বিমল দাসের সমাজসেবা উন্নয়নের স্বার্থে করে যাওয়া বিভিন্ন কর্মকাণ্ড আজীবন জেলাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও এদিন আশা ব্যক্ত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিমল দাস তার বাড়ির মালদ্বীপ অঞ্চলে ছিল। কৈবর্ত সমাজের যারা এখানে বসবাস করছিলেন মূলত তাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির অনেক কাজ বিস্তার লাভ করেছে। বিশেষ করে 27 নম্বর ওয়ার্ডে এই বিমল দাসের নেতৃত্বে অনেক ভারতীয় জনতা পার্টির কল্যাণ হয়েছে, কাজ হয়েছে। একদম শৈশব থেকে বিমল দাসের সহিত আমার সম্পর্ক, ওনার পরিবারের সহিত আমার ভালো সম্পর্ক রয়েছে। উনি গত কিছুদিন আগে আমরা দেখেছি যে কৈবর্ত সমাজের টাউন কমিটির উনি সভাপতি হয়েছিল। তো ওনার উপর লোকেদের আস্থা ছিল, বিশ্বাস ছিল। উনিও সমাজের অনেক কাজ করে গেছেন। আমার আজকে অত্যন্ত মর্মাহত যে বিমলের বয়স বেশি হয়নি। বিমলের আমার ঠিক ইয়ারটা মনে নেই, সম্ভবত 2012 হার্টের একটা প্রবলেম দেখা দিয়েছিল। আমি ইনিশিয়েটিভ নিয়ে ওনার পরিবারের সাথে কথা বলে আমরা তদানীন্তন সময়ে আমরা পুটাপুটিতে ওনাকে পাঠাই। ওনার একটা বাইপাস সার্জারি হয়েছিল, তারপর থেকে বিমল অসুস্থ থাকলেও কিন্তু সমাজের সহিত উনি জড়িত ছিলেন, সমাজের সকল কাজ করে গেছেন, ভারতীয় জনতা পার্টি অনেক কাজ করেছেন। তো আজকের দিনে আর বলার কিছু নেই। কাঠিয়া বাবাজি মহারাজের 61তম আবির্ভাব তিথি উদযাপিত হল শিলচরে। এদিন শিলচর আঙিরখাড়ি হৃদয় সরণীর নিজস্ব শিক্ষা ভবনে শ্রী শ্রী 108 স্বামী ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে এক ধর্মীয় সভার আয়োজন হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী মৃন্ময় আনন্দজী মহারাজ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সভার সূচনায় প্রদীপ প্রজ্বলন করে মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। পরে সভা আসরে বক্তারা মহারাজের সমাজ কল্যাণ উল্লেখযোগ্য কর্মধারা প্রসঙ্গে ব্যাখ্যা করেন। এছাড়াও ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি আঁকড়ে রাখতে
যুগের পরিবর্তনের সাথে শিক্ষাধারার পরিবর্তন রয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্য অতিথি। এদিন সভা শেষে শতাধিক দুস্থদের আবির্ভাব তিথি উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। যে কাটলেবাবু আজকে এখানে প্রতিষ্ঠিত করেছেন যে সমাজকে শিক্ষিত করার চেষ্টা, যদি সমাজ শিক্ষিত না হয় তাহলে ভারতবর্ষ সুরক্ষিত হবে না। শিক্ষিত যদি হয় তাহলে একজন বুঝতে পারবেন যে আমরা কোন কাজটা করা ভালো আর কোন কাজটা খারাপ। তো এই ভারতবর্ষ শিক্ষার হার কম ছিল, তার জন্য এই লক্ষ্যে এই কাজগুলো ওনারা করে যাচ্ছেন। খ্রিস্টান মিশনারি স্কুল অনেক রয়েছে, আপনারা ভারতবর্ষের বুকে দেখেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে খ্রিস্টান মিশনারি স্কুলগুলো সব স্কুল আমি বলবো না, কিন্তু অধিকাংশ স্কুল তাদের একটা উদ্দেশ্য থাকে যে ধর্মান্তরিত করা, কিন্তু ভারতবর্ষের বুকে যারা সমাজের অনেক স্কুল রয়েছে, বিভিন্ন মতাদর্শের যারা রয়েছেন তাদের যে স্কুল রয়েছে, তাদের কাজ শুধু সমাজের কাজ, সমাজকে গড়ে তোলার লক্ষ্যে কাজ। তার জন্য আমরা এই সব সমাজকে আমরা শতকোটি প্রণাম নিবেদন করছি। এই স্কুলে আজকে একজন বোর্ড অফ ডাইরেক্টর বলেছেন, নিবেদিতা চক্রবর্তী, যে বিধায়ক হিসাবে, বিধায়ক হিসাবে শুধু না, শিলচরের একজন নাগরিক হিসাবে, একজন ভক্ত হিসাবে, হিন্দু প্রাণ ভক্ত হিসাবে যদি আমি কিছু করতে পারি আমার মনে হয় সেটা আশীর্বাদ। শিলচরের সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা প্রদর্শনের দাবিতে সরব হলো বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট ওরফে বিডিওয়াইএফ। শনিবার এ মর্মে সংগঠনের কর্মকর্তারা গোল্ড মাল্টিপ্লেক্সের ম্যানেজারের সাথে দেখা করে তার হাতে এক স্মারকপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিওয়াইএফ এর প্রধান কল্পার্ণব গুপ্ত বলেন, এই অঞ্চলের অধিকাংশ জনগণ বাংলাভাষী, সরকারি ভাষা হিসেবে রয়েছে এখানে বাংলা ভাষা, কিন্তু তবুও শিলচরের কোনো সিনেমা হলে দেখানো হয় না বাংলা ছায়াছবি, যার দরুন এই অঞ্চলের সিনেমাপ্রেমী জনগণ বাংলা ছায়াছবি থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান। তাই হলগুলোতে হিন্দি ছায়াছবির পাশাপাশি বাংলা ছায়াছবিও দেখানোর জোরালো দাবি জানান তিনি। এদিন স্মারকপত্র প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রন্টের নেতা ঋষিকেশ দে সহ অন্যান্যরা। যেখানে সরকারি ভাষা বরাক উপত্যকার বাংলা এবং 90% মানুষ বরাক উপত্যকায় বাংলাভাষী, সেখানে স্বভাবতই বাংলা সিনেমার একটি চাহিদা আছে। এই কথা আজকে আমরা গোল্ড ডিজিটাল সিনেমা হলের ম্যানেজারের কাছে তুলে ধরলাম। বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন যে অনেক বাংলা সিনেমা, বিশেষত নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মুক্তি পেয়েছিল গুমনামি, সেটাও আমরা দেখতে পারিনি। তারপর গুলন্দাজের মতো সিনেমা কিংবা মহাশ্বেতা দেবীর জীবনী আশ্রিত সিনেমা মহানন্দা, তাও আমরা দেখতে পারিনি। ইদানিং খুব সুনাম অর্জন করেছে চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের উপর জীবনী নির্ভর সিনেমা অপরাজিত। অতএব বাংলা সিনেমার একটি চাহিদা আছে এবং এটি আমরা তুলে ধরেছি। তার সাথে সাথে আমরা শিলচর শহরের প্রশাসন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গদের অনুরোধ করছি, আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে প্রায় অখ্যাত এক পরিচালকের সিনেমা প্রদর্শনের জন্য সরকারি তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেইভাবে আমরা চাইছি যে যেহেতু বাংলাভাষী অঞ্চল এবং বাঙালি অধ্যুষিত জায়গায় বাংলা সিনেমা প্রদর্শনের জন্যও সরকারের তরফ থেকে সেইভাবে সচেতনতা। শিলচর ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা খোঁজের পক্ষ থেকে 5 হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। তারা হলেন আলহাজ আমির হুসেন লস্কর, আলহাজু আলিমুদ্দিন লস্কর, আলহাজু আজিজুর রহমান চৌধুরী, আলহাজু সাইফুল হুসেন মজুমদার, মহব হুসেন বড়ভৈয়া। শনিবার এক সভার মাধ্যমে হজযাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি হজযাত্রীদের হাতে হজ শিক্ষা নিয়ে একটি করে বই সংস্থার তরফ থেকে তুলে দেওয়া হয়। তত্ত্বাবধানে 5 জন সদস্যরা গৌহাটির উদ্দেশ্যে আগামীকাল হজ সেবক হিসাবে গৌহাটিতে যাবেন। সেখানে গিয়ে আসামের প্রতিটা জেলা হজযাত্রীদেরকে সেবা দেবেন। ওনাদেরকে সেবা যাতে আরও ভালো করে দিতে পারেন সেটা আমরা প্রার্থনা করি। সেই সেবার সাথে সাথে আমরা ওনাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা সম্বর্ধনার আয়োজন করলাম আজকে ডিসি অফিসের হজ ব্রাঞ্চে। আমাদেরকে সহযোগিতা করেছেন ডিসি অফিসের সব স্টাফরা, সবাইকে আমি ধন্যবাদ জানাই খুঁজের মাধ্যমে। যারা ভলান্টিয়ার হিসেবে এখান থেকে যাচ্ছে তাদের কোনো হজ কমিটি কিংবা এখানকার কেউ তাকে তাদের পয়সা দিচ্ছে না, তাদের নিজের পকেটের পয়সা খরচ করে গুয়াহাটিতে যাচ্ছে হজযাত্রীদের সুবিধা অসুবিধা দেখার জন্য। আজকে সুখোজের যে খোঁজ তাদের সংগঠিত করে তাদের আরও উৎসাহিত করল। আমি যেহেতু কাছাড় জেলা হজ শাখার সঙ্গে যুক্ত, আগামী আমাদের জেলা ডিস্ট্রিক্ট হজ কমিটি গঠিত হবে, সেই হজ কমিটির কর্মকর্তাদের কাছে আমি প্রস্তাব রাখবো যাতে খোঁজ যেভাবে সংবর্ধনা দিয়েছে ভলান্টিয়ারদের,
সেইভাবে হজ যাত্রীদের জন্য যারা ভলান্টিয়ার হিসেবে যাবে তাদেরও যেন সংবর্ধনা দেওয়া হয়। আসাম চ্যাম্পিয়ন শিলচর জেলা সিনিয়র ক্রিকেট দলকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ সংবর্ধনা জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার রাতে শহরের এক আভিজাত বিবাহ ভবনে ঐতিহাসিক জয়ে ক্রিকেটার্সদের নিয়ে আনন্দ উৎসবে সামিল হন বিধায়ক সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য, 14 বছর পর জয়ী শিলচর দলের প্রত্যেক ক্রিকেটারদের নগদ 5,000 টাকা আর্থিক পুরস্কার সহ সংবর্ধনা প্রদান করেন আসরের আয়োজক বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠান শেষে বাজি পটকা ফাটিয়ে বিজয়োল্লাস সামিল হন সস্ত্রীক বিধায়ক সহ ক্রিকেটার্সরা। এদিনের বিজয়ান অভিনন্দন আসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির নিত্যভূষণ দে, মঞ্জুল দেব সহ অন্যান্যরা। আজকে আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 50 কোটি টাকা ব্যয় করে একটা 50 বিঘার মধ্যে একটা বড় স্টেডিয়াম নির্মাণ করবে, সেখানে অন্তত পক্ষে আন্তর্জাতিক মানের ক্রীড়া সেখানে করা সম্ভব হবে। তার জন্য সত্যিকার হচ্ছে আমরা গর্ববোধ করি। এখন পর্যন্ত শিলচর কনস্টিটিউয়েন্সিতে অনেক জায়গার অভাব, যার জন্য সেই জায়গা আমরা খুঁজে বের করতে পারিনি। বন্ধুগণ, আমি বিধায়ক হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি, শিলচরের অনেক পুরনো শহর, অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা গুলো নিরসনের লক্ষ্যে শিলচরের সকল জনসাধারণ আন্তরিক সহযোগিতা আমাকে করছেন। তার জন্য অনেক কাজ ইতিমধ্যে হয়েছে, সেই কাজের ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায় আমি ভাবি আগামী যে বছর, এই যে বছর রয়েছে 2021-22 ইংরেজি বছর, এই বছরে আমাদের এই স্টেডিয়ামের কাজ অন্ততপক্ষে শুরু করতে পারবো, এটা আমি নিজে আত্মবিশ্বাসী। আর এটা আপনারা সহযোগিতা সম্পূর্ণ করবেন, আমরা জায়গা খুঁজে বের করবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে শিলচরে বাম সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। প্রেমিকার বাড়ির গোয়াল ঘরে প্রেমিকের মৃতদেহ, গ্রেফতার 4, চাঞ্চল্য এলাকা জুড়ে। যানজটে নাজেহাল কলেজ রোড এলাকার জনগণ, সরব বাজার এলাকা উন্নয়ন সংস্থা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।